আসানসোলে কালবৈশাখীর তুমুল দাপট। শনিবার বেলা 4:30 নাগাদ হঠাৎ করে কালবৈশাখী ঝড় ওঠে আসানসোল শহর জুড়ে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার ছিল বলে জানা যাচ্ছে। পাশাপাশি বৃষ্টি এবং শিলাবৃষ্টিও দেখা যায়। শনিবার সকাল থেকেই ছিল তীব্র গরম। কালবৈশাখী ঝড়ের ফলে তাপমাত্রা বেশ খানিকটা নেমে স্বস্তি দিয়েছে শিল্পাঞ্চলবাসীদের। তবে ঝড়ের ফলে বেশ কিছু জায়গায় গাছ উল্টে যায়, যার ফলে রাস্তায় বহু যানজটের সৃষ্টি হয়। যদিও রাস্তায় পড়ে যাওয়া গাছ ঘণ্টাখানেকের মধ্যে সরিয়ে নেওয়া হয়। তাছাড়া আসানসোল বাসস্ট্যান্ডের কাছে একটি ইলেকট্রিক পোল পড়ে যাওয়ায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আসানসোলের কিছু দোকানদার। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত রঘুনাথপুরবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান? তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5,000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আজই চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, রঘুনাথপুর সিনেমা হল।